हेलो फ्रेंड्स, अस्सलामु आलैकुम, वेलकम टू माय चैनल रॉके बीडी ब्लॉग्स। अपन के स्वागत। जेहेतु हमें उत्तरबंगे टूर करी सेहेतु जमुना सेतुर ऊपर आसले ही जिज्ञेस करा हुआ जे भाई आपनार बाइकटा एत चकचके केन। बाइकटा चकचके थाकार कारणगुलो सम्पूर्ण आपनादेरके आज के बोलबो। बाइक चकचके रखार जोन्नो आसले किछु किछु टिप्स अवश्य आपनाके मानते हबे। सो आमार चैनलटिते जदि नतून हये थाकेन अवश्य सबसक्राइब करे पाशेर बेल बाटनटी अवश्य क्लिक करे पाशेई थाकबेन। प्रथमेई बोली जे बाइक चकचके रखार जोन्नो आपनारा जेटी प्रथमेई करेन सेटी होच्छे आपनार क्रीम पलिश बोलेन बा बाइट थेके जे पलिशगुलो, आशा करी ए पलिशगुलो आपनारा करबेन ना। आपनारा नेगेटिव मंतव्य करते पारेन, बाट वास्तवता होच्छे आमार बाइकटा तीन बच्चर आढ़ाई बच्चर तीन बच्चर हो जाच्छे एखोनो। काउके जोदि देखानोर पर तारा बोले जे भाई आपनार बाइकटा एत चकचके बा कय मास होयेछे, छय मास चार मास एरकम बोले। आमि बोली भाई बोलेन तो आमार बाइकटा कत दिन होयेछे, तखन बोले भाई पाँच छय मास। अथच आमार बाइकटा आढ़ाई बच्चर तीन बच्चर होच्छे बोले फुल फ्रेश, माने तार जे बक्तव्यटा आर कि। सो आमि जेटा आशा करी जे बाइकटा चकचके रखार जोन्नो किछु किछु टिप्स आगेओ शेयर करेछि एखोनो शेयर करछि जे बाइक किभाबे चकचके राखबेन। बाइक चकचके मूलत आपनारा जे प्रथमत जेटा करबेन बाइकटा वाश करबेन जदि बेशी मैला होये थाके सप्ताहे एक दिन, अथवा देखा जाच्छे जे सप्ताहे एक दिनेर जायगाय आपनार दुई दिनो होते पारे सप्ताहे। बाट चेष्टा करबेन जे कम मैला होइले पंद्रह दिन परे एरकम परिष्कार करार चेष्टा करबेन आशा करी। आर विशेष करे देखा जाय आपनारा परिष्कारेर समय जे काजटी करबेन सेटी होच्छे आमि जेटा फलो करी सेटा होच्छे जे परिष्कारेर समय नीचेर जे अंशटी माने आपनार बाइकेर जे प्लास्टिक पार्ट आपार पार्ट बा व्यतीत नीचेर जे अंशटी सेई अंशटीते आपनारा सब समय चेष्टा करबेन हुईल दिए बा जेटा ম্যানুয়ালি ওয়াশ করে সেটাই করবেন। আর আপার যে পার্টটি মানে যেটা আপনার মেটাল পার্ট বা আপনার ট্যাঙ্কি পার্ট এই পার্টটাতে আপনারা যেটা সব সময় করবেন আমি আশা রাখি সেটি হচ্ছে 2 টাকার একটা সানসিল শ্যাম্পু নেবেন, সেই শ্যাম্পুটা দিয়ে ওয়াশ করার চেষ্টা করবেন। এখানে হুইল না দেওয়াটাই বেটার, কারণ হুইলের মধ্যে একটা খাড থাকে, সেই খাড়টা যদি আপনার দেখা যায় যে একটু তারা যদি ভালোভাবে যদি পানিতে মিশ্রিত না হয় একটা ঘষা দিলে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা থাকে, বা অনেক সময় দেখা যায় আপনি তো আর নিজে ওয়াশ করবেন না আরেকজনের মাধ্যমে ওয়াশ করবেন, সো এটি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। যমুনা সেতুতে আপনাদের অনেকেই প্রশ্ন করেছিলেন যে রেল লাইনের পার্টটা দেখার জন্য যে রাস্তা এবং রেল লাইনটা কেমন হয়। আমি চেষ্টা করেছি আগের একটা ভিডিওতে যখন যমুনা সেতু পার হয়েছিলাম রেল লাইনের পার্টটা এবং এখানকার ভিউটা দেখানোর জন্য, বাট আশা করি যতটুকু পারি চেষ্টা করব ভিউটা দেখানোর। এবং আপনাদের রেল লাইনের পার্টটা অনেকে চিন্তা করেন রেলে যান বাট রেল লাইনটা দেখতে পারেন না, সেটাও চেষ্টা করব। এবং তারপরে আপনার পলিশের কথাটা বলছি এবং যমুনা সেতুর যে সৌন্দর্যটা সেটিও আপনাদেরকে দেখাচ্ছি এবং বাকি কথা বলছি এবং রেল লাইন পার্টটাও পাশাপাশি দেখুন। তারপরে যেটা পরে আমরা বাইকে যেটি করি বালি পরে, যখন আমাদের বাইকে তো অনেক সময় দেখা যায় যে অল্প বালি পড়লে আমরা সাথে সাথে দেখা যাচ্ছে যে বাড়ি দিবেন, হ্যাঁ ঘষা দিবেন না। আর সেটা যদি একবারে বেশি হয়ে যায় তখন আমি আশা করি আপনারা ওটাতে আর ঘষা দেওয়ার কোনো বা এরকম কোন চেষ্টাই করবেন না। আমার বাইক দেখলে আপনারা বুঝতে পারবেন যে এতদিন হয়ে গেছে এখনও চকচকে আছে, সেটা কখনোই করবেন না। কারণটা আমি বলি, যখন আপনি বালি দেন কিছু কিছু বালি আছে আপনি হাত দিয়ে যদি ঘষা দেন সেক্ষেত্রে আপনার হাতটাও কেটে যেতে পারে। সেখানে বডিটা হচ্ছে মেটাল, মেটাল বডিতে আপনি যখন এই জিনিসটাই করেন ঠিক সেম টু সেম ওয়েতে তখন কিন্তু আপনার ওই ছোটো ছোটো স্ক্র্যাচ পড়ে যায়। একটা সময় এই স্ক্র্যাচগুলোই দেখবেন বড় হয়ে তখন দেখা দিচ্ছে আপনার মানে ট্যাঙ্কিতে যে অনেক স্ক্র্যাচ পড়েছে এটা দেখা যায়। এটি কখনোই করবেন না। আর সবচেয়ে প্রথমেই নতুন বাইক কেনার পরে দুইটা কনফিউশনে থাকে মানুষ যে আমি কি পলি করব নাকি পলি করব না। কারণ আসলে বংশালে গেলে আপনাকে বলবে আসেন ভাই আসেন পলি করি আসেন পলি করি। পলি আসলে আমি পার্সোনাল ওপিনিয়ন সাজেস্ট করব না, কারণ কথা হচ্ছে পলি করার পরে আপনি ব্যাপারটা বোঝেন আপনার বাইকের অরিজিনাল যে কালারটা সেটা কয়েক স্তরে হিটিংয়ের মাধ্যমে এই কালারটা লং টাইম যেন সে চালাতে পারে, যার জন্য কালারটা স্থায়ী করে। আপনি সেই কালারটা যেন রোদ থেকে প্রোটেকশন পায়, যেন ধুলোবালি থেকে প্রোটেকশন পায়, তারা যথেষ্ট চেষ্টা করে কালারটা ধরে রাখার, কারণ সেটার উপরই তাদের বাইকের মার্কেটিং। আপনি সেই কালারটার উপরে যখন আপনি পলি করছেন, একটা পলি যখন আপনি দিচ্ছেন, পলিও তো অবশ্যই কেমিক্যাল রিয়াকশনই তৈরি হয় তাই না, পলি তো আর উড়ে আসে না। সো দেওয়ার পরে ভিতরে দেখবেন আপনি খেয়াল করে দেখবেন যে ট্যাঙ্কির উপরে আমরা দেখা যায় সামনের দিকে ছোট একটা অংশ রেখে যেন চাপ টাপ না খাওয়ার জন্য, এই অংশটা যখন আমরা দেই তখন দেখবেন দীর্ঘদিন যখন রোদ পায় না তখন দেখবেন ফ্যাকাশে হয়ে যায় কালারটা, বিশেষ করে ম্যাট কালার বা অন্যান্য কালারের ক্ষেত্রে যে কালারই বলেন ফ্যাকাশে হয়ে যায়।
এই ফেকাশে হওয়ার পিছনের কারণটাই হচ্ছে আমি এটাই মনে করি যে পলি যদি রাইট টাইমে তুলেও ফেলেন, এরকম কয়েকটা পলি করার পরে 6 মাস 8 মাস পর তুলতে ফেলতেই হয়, তখন দেখবেন আপনার বাইকের চকচকে ভাবটা আর থাকবে না। আর ছোট ছোট নাটের বিভিন্ন জায়গায় যে পানি যখন ঢোকে অবশ্যই চেষ্টা করবেন একটু রোদে রাখার জন্য, ভালোভাবে শুকানোর পরে মোছার চেষ্টা করবেন, বাইকটা পরিষ্কার রাখবে। আর বাইকটা যতটা সম্ভব চেষ্টা করবেন বেশি মডিফাই না করার, কারণ মডিফাই করলে সমস্যা নেই, বাট মডিফাই যত বেশি করবেন, আপনার কাছে হয়তো বা দুই একটা ছোটোখাটো মডিফাই করতে পারেন। আমি দুই একটা জিনিস করেছি, সেটা কখন মডিফাই করেছি জানেন? যখন আমার একটা বাইক একটু পড়ে গেছে, একটু স্ক্রেচ পড়ছে, সেই স্ক্রেচটা যেন দেখা না যায়, সেটা যেন সৌন্দর্য মোতাবেক সেইটাকে একটু মডিফাই করছি, ডিজাইন করছি, মানে এটা আসলে ঢাকানোর জন্য, আমি ওটা চেঞ্জ করবো না যার জন্য, বাট হুদাই একটা জিনিস, সুন্দর একটা জিনিসটা আমি মডিফাই করার পক্ষে না, কারণ বাইকটা যত সুন্দর করে কোম্পানি বানায় এটাই অনেক সুন্দর একটা মডেল, এর থেকে সুন্দর আপনার করার দরকার নেই। আর ছোটো ছোটো ময়লাগুলো একটু যত্ন সহকারে কেয়ারিং সহ পরিষ্কার করবেন নাট এগুলোতে, কারণ নাট এগুলো অরিজিনাল নাট, কিন্তু চলে গেলে পরবর্তীতে নাটগুলো ভালো পাওয়া যায় না। আর বালি পড়লে ঘষা দেবেন না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা করলে আপনার বাইকটা শুরু থেকেই কাজটি করবেন। আর পলিশ করে যেহেতু দুই একদিন পরে আবার যা তাই, সো পলিশ না করারই চেষ্টা করবেন, পলিশের বদলে আপনার বডিতে 2 টাকার যে সানসিল্ক কালো যে শ্যাম্পোটা আছে শ্যাম্পোটা দিবেন, দেখবেন এই বাইকটা যতদিন পর্যন্ত আপনি পরবর্তী ধন নাই 15 দিন 20 দিন বা ধুতে করেন নাই, ততদিন পর্যন্ত দেখবেন বাইকটা চকচকে আছে এবং সিল্কি সিল্কি ভাব, মনে হচ্ছে পলিশ করার মতন ভাব। এটা হচ্ছে একটা হিডেন টিপস, এটাই আমি করে থাকি, আপনারাও করবেন। সো বন্ধুরা, আশা করি আমার এই কথাটা বলতে বলতে অনেক বেশি বলে ফেলেছি, বাট আপনাদের বাইক চকচকে থাকলে আমারও ভালো লাগবে, এই জন্যই আসলে কথাগুলো বলা। সো বন্ধুরা, আমার চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং কী কী ভিডিও চান অবশ্যই উল্লেখ করবেন। সো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। Yeah.